ইসলাম তথা আল্লাহ এবং তার রসুল মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাবুদদেরকে উপদেশ দিয়েছেন, এগুলোকে বাস্তবায়ন করার দায়িত্ব অভিভাবকদের। স্ত্রীদেরকে ইসলামের এই নসিহাত উপদেশ শুনিয়ে মানার চেষ্টা করার দায়িত্ব হচ্ছে স্বামীর। যে মেয়েটির এখনো বিবাহ হয়নি, যে মেয়েটি এখনো বালেগা তথা পূর্ণ বয়স্কায় পরিণত হয়নি, সে মেয়েটিকে সঠিক পথের দায়িত্ব নেয়ার আল্লাহ তথা ইসলাম দায়িত্ব দিয়েছেন বাবা মায়ের। বাবা মা আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত অভ্যস্ত, বাবা কিংবা মা হজ করে এসেছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কাজ করে এসেছেন। বাবা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, অত্যন্ত ভালো একটি কাজ। বাবা মা চেষ্টা করেন ইসলামের নিয়ম নীতি সঠিকভাবে পালন করার জন্য, ইসলামের ভালো কাজগুলো বাবা মা পালন করছেন। কিন্তু আমার মেয়ে, আমার স্ত্রী, তারা কোন পথে চলছে, এই দায়িত্বটা কে নেবে? আমি ওয়াজ শুনছি, আমি তাফসির শুনছি, আমার সুযোগ রয়েছে, কিন্তু মা বোনদের আলহামদুলিল্লাহ এই মসজিদে পাশে মহিলাদের মসজিদ অবস্থিত, তারা জুমার খুতবায় বিভিন্ন শায়েখদের মাধ্যমে তারা অনেক কিছু শরিয়াতের বিধিবিধান তারা শুনে থাকেন, এটা একটা ভালো গুণ। তবে আজকে শুধুমাত্র আমি মা বোনদের উদ্দেশ্যে নিরিখে কিছু বলতে চাই, বাস্তবায়ন করার দায়িত্ব পুরুষদের। যেমন দেখুন, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল নূর একটি সূরা রয়েছে, এর 31 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিল মুমিনাত, হে রাসূল আপনি মুমিন নারীদেরকে বলুন, ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, তারা যখন রাস্তা দিয়ে চলে যাবে, যখন অপরিচিত কোনো পুরুষদেরকে দেখবে, তারা যেন তাদের চক্ষুকে, তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে একটু নিচু করে। কারণ হঠাৎ করে চলে গিয়েছে, একটা পুরুষকে দেখেছি, কোনো গোনা হবে না। দ্বিতীয়বার আবার দেখলাম, আবার পুরুষটিকে নিয়ে একটু চর্চা করলাম, ছেলেটি অনেক সুন্দর, ছেলেটি অনেক ফর্সা, ছেলেটি অনেক সাদা, ছেলেটি অনেক লম্বা, কিংবা মা বোনরা ভালো করে বুঝুন, চর্চা করলাম, ছেলেটি অনেক কালো, তার চুলগুলো অনেক লম্বা। এই যখনই চর্চায় চলে যাব, যখনই তাকে নিয়ে আমি বেশি গবেষণা করব, দৃষ্টিটা বারবার তার দিকে যাবে, গুনাহের দিকে। মা তোমাকে পতিত হতে হবে, বোন তোমাকে গুনাহের দিকে ধাবিত হতে হবে, যার ফলশ্রুতিতে তোমার এই দুনিয়ার সলাপ, দুনিয়াতে তুমি ইবাদত করেছো জান্নাত পাওয়ার জন্য, এটা কিন্তু তুমি এই জান্নাত যেতে ব্যর্থ হয়ে যাবে। কাজী তুমি যে ইবাদত করো, তুমি যে সলাত আদায় করো, তুমি যে যাকাত দাও, ইসলামের আহকাম আর গানগুলো সুন্দর করে পালন করো, তোমাকে এটা ধরে রাখার চেষ্টা করতে হবে। পুরুষদের, স্বামীদের উচিত স্ত্রীকে কন্ট্রোলে রাখতে হবে, অভিভাবকদের উচিত তার মেয়েটিকে কন্ট্রোলে রাখতে হবে, নতুবা আপনিই শুধু জান্নাতে যাবেন, আমি শুধু জান্নাতে যাব, আমার মেয়েটি, আমার স্ত্রী কি জাহান্নামের পথের পথিক হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনাকে, আমাকে একটু ভালো করে বুঝতে হবে। বিবাহর বাড়িতে যাচ্ছি, আমি আমার মেয়েটিকে নিয়ে আমি অর্ধালুঙ্গ অবস্থায় চলে যাচ্ছি, আমি একজন হজ আদায়কারী ব্যক্তি, আমি হজের দোষ দিচ্ছি না, আপনি সলাত আদায় করেছেন, আমি সলাতের দোষ দিচ্ছি না, আমি দোষ দিচ্ছি তোমার মেয়েটিকে যে অসংখ্য মানুষ দেখছে, তাদেরও গুনাহ হচ্ছে, তোমার মেয়েটি যে গুনাহের দিকে ধাবিত হচ্ছে, এর জবাব কে দেবে? এর জবাব দিতে হবে অভিভাবককে, বাবা আপনাকেই দিতে হবে, মা আপনাকেই দিতে হবে, আপনার মেয়েটিকে কেন এত সুন্দর করে সাজিয়ে অর্ধলুঙ্ঘ করে আপনি অনুষ্ঠানে নিয়ে যাচ্ছেন, এর দায়িত্ব আপনাকেই নিতে হবে, কারণ মেয়েটির পূর্ণাঙ্গ বয়স এখনো হয়নি, মেয়েটি এখনো বুঝতে পারেনি। স্বামী স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছি মানুষের বাড়িতে কিংবা বিবাহ অনুষ্ঠানে, আমি আমার বন্ধুদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি আমার স্ত্রী, ইনি আমার ওয়াইফ, আমার বন্ধু তাকে সালাম করছে, তাকে সেলুট দিচ্ছে, আমি বুঝলাম না এর মাস দিয়ে আমি কাকে সন্তুষ্ট করলাম, সন্তুষ্ট হলো শয়তান। আল্লাহ রসুলকে বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, হে রসুল আপনি মুমিন নারীদেরকে বলে দিন,
যারা মুমিন নয় তাদের কথা বাদ সে তো জান্নাত বুঝে না, যারা মুমিন মুমিনা নয় তাদের কথা বাদ সে তো জান্নাত যেতে চায় না, তাদের কথা বাদ আলাদা। পুরুষের কাপড় পরে চলে যাচ্ছে অসুবিধা নেই, সে জান্নাত বুঝে না। কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি হজ করেছেন, আপনার উদ্দেশ্য আপনি জান্নাতে যাবেন, আপনার কন্যাকেও কিন্তু জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন মুমিন নারীদেরকে, তারা যেন যখন রাস্তা দিয়ে চলে যায় চোখগুলোকে দৃষ্টিশক্তিকে একটু অবনত রাখে, ওয়াহফাযুনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থল, তারা যেন তাদের লজ্জাস্থান অর্থাৎ তাদের যে আবরু রয়েছে, তারা যে আওরাত, তারা যে মেয়ে, তারা যে পর্দার ভেতরে থাকা তাদের উচিত, তারা যেন এগুলোকে ঢেকে রাখে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ করে না। অনেক দুঃখের সাথে বলতে হয়, অনেক পরিতাপের সাথে বলতে হয়, আল্লাহ বলেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন সৌন্দর্যকে প্রকাশ না করে। মা বোনেরা, আপনারা সলাত আদায় করতে এসেছেন, আপনার ভেতরে ঈমান রয়েছে, না হলে আপনি আসতেন না। আল্লাহর কিছু ভীতি রয়েছে, এ কারণে আপনি মসজিদে এসেছেন, ভালো করে বুঝতে হবে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আজকে অনুষ্ঠানে যাচ্ছি, স্বামীকে বলছি ভালো একটা শাড়ি কিনে দিতে হবে, কেন যে অমুক বিবাহর মধ্যে যাব, তারা যদি দেখে আমার পুরাতন শাড়ি তাহলে তারা তো তোমাকেই খারাপ মনে করবে। স্বামী সুন্দর করে এমন একটা শাড়ি কিনে দিলেন যে শাড়ির ভেতর দিয়ে সব কিছু দেখা যায়, এমন পাতলা একটা শাড়ি, দেখা যাচ্ছে অসংখ্য গুণা হয়ে যাচ্ছে, মা তুমি জান্নাতের ঘ্রাণ পাবে না রসুল বলেছেন, কাজেই সাবধানতা অবলম্বন করতে হবে। এ কারণে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে আমার ছেলে এবং মেয়ে তারা কোন পথে চলে যাচ্ছে, একটু অ্যালার্ট থাকতে হবে। আপনার ছেলেটি বড় হয়ে গিয়েছে, মেয়েটি বড় হয়ে গিয়েছে, স্কুলের নামে কোথায় যাচ্ছে, বিকেলে কোথায় যাচ্ছে, মাগরিবের পরে কোথায় যাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে, কন্ট্রোলে রাখতে হবে কোথায় যাচ্ছে। একদিন আপনাকেও সাথে যেতে হবে, দেখতে হবে আসলে কোথায় চলে যাচ্ছে। একজন ব্যক্তি এসে আপনাকে বললেন যে আমি দেখলাম আপনার মেয়েটিকে অমুক ছেলের সাথে অমুক জায়গায় তারা বসে খোশ গল্পে মত্ত হয়ে গিয়েছে। লোকটি এসে বাবাকে বললেন, বাবা বললেন যে না সমস্যা নেই, সে তো তার খালাতো ভাই। বাবা বলছেন সে তো অন্য কোনো ছেলে নয়, সে খালাতো ভাই, তার সাথে কথা বলতে সমস্যা কি। বাবা বলে দিলেন খালাতো ভাইয়ের সাথে আমার মেয়ে কথা বলছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছেন, একই রিক্সার মধ্যে চলে যাচ্ছেন, আপনি খোঁজ রেখেছেন আপনার মেয়ে কোথায় যাবে, আপনার মেয়েটিকে কোন দিকে ধাবিত করেছেন, আপনার ছেলেটিকে কোন দিকে ধাবিত করেছেন।